ক্লাস নাইনের মেয়েদের বলছি, আমরা এর আগের দিন কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের কার্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের শক্তি বা এনার্জি সম্পর্কে আমরা আলোচনা করতে হবে। দেখো, শক্তি জিনিসটা কি? শক্তি কিন্তু ধরা পড়ে আমাদের অনুভূতিতে, ঠিক আছে? এর না আছে কোনো ভর, না আছে এর কোনো আয়তন, মানে এটা কোনো পদার্থ নয়। এবার যে রূপেই শক্তি থাকুক না কেন, তার একটা গুণ কিন্তু রয়েছে যে সে বস্তুকে কাজ করায়, অর্থাৎ বস্তুকে কাজ করার সামর্থ্য যোগায়। তাহলে আমরা শক্তি কাকে বলে যদি আমাকে জিজ্ঞেস করে, আমরা কি বলবো? আমরা বলতে পারি যে শক্তি বা এনার্জি হলো বস্তুর কাজ করার সামর্থ্য। বস্তুর কার্য করার সামর্থ্যকেই আমরা বলছি শক্তি। শক্তির পরিমাপ কী করে করব? বস্তুটি কতটা কাজ করেছে সেটাই হচ্ছে তার শক্তির পরিমাপ, অর্থাৎ কাজের পরিমাণ দিয়েই কিন্তু আমরা শক্তির পরিমাপ করতে পারব। বস্তুর দ্বারা কৃতকার্য হচ্ছে তার মধ্যে থাকা শক্তির পরিমাপ। এবার এখানে দেখো, আমরা শক্তির পরিমাণকে তাহলে আমরা কী লিখতে পারি? শক্তির পরিমাণকে আমরা বললাম যে কাজের পরিমাণ দিয়ে এর পরিমাপ করতে হবে। তাহলে শক্তির পরিমাণ ইকুয়াল টু কৃতকার্য, মানে বস্তুর দ্বারা কৃতকার্য ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ, মানে কার্যের যে রাশিমালাটা আমরা দেখেছিলাম। এবার শক্তির যে একক সেটাও কিন্তু হবে কার্যেরই একক, মানে কার্যের আমরা সিজিএস একক দেখেছিলাম আর্ক, এবং এসআই একক দেখেছিলাম জুল। তাহলে এখানেও কিন্তু আমরা যদি শক্তির একক সম্পর্কে আমরা আলোচনা করি, তাহলে এখানে যে সিজিএস একক আমরা পাবো সেটা হচ্ছে কার্যের সিজিএস একক, মানে আর্ক। শক্তির সিজিএস এককও হবে আর্ক এবং এসআই একক হবে জুল, ঠিক আছে? এবং আর্ক এবং জুলের মধ্যে তো কী সম্পর্ক সেটা আমরা এর আগেই দেখেছিলাম। শক্তি এবং কার্য উভয়েরই মাত্রাও হচ্ছে একই, মানে আমরা এখানে মাত্রাটা আমরা এখান থেকেই পাবো, প্রযুক্ত বল ইনটু সরণ। তাহলে শক্তির মাত্রা ইকুয়াল টু কি? বলের মাত্রা ইনটু সরণের মাত্রা, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইনটু এল, অর্থাৎ মাত্রীয় সংকেতও কিন্তু ঠিক কার্যের মাত্রীয় সংকেতের মতোই হবে, অর্থাৎ দাঁড়াচ্ছে সেটা কত না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? বলের মাত্রীয় সংকেত কিন্তু সরণের মাত্রীয় সংকেত, তাহলে বলের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর সরণের হচ্ছে এল, তাহলে এম ইনটু এম এল স্কোয়ার দুবার আছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই হচ্ছে কার্যের মাত্রীয় সংকেত, এটাই শক্তির মাত্রীয় সংকেত। যখন কোনো বস্তু কার্য করে তখন তার শক্তি কমে যায়, আর কোনো বস্তুতে কার্য করে সেই বস্তুর, মানে যে বস্তুর ওপর সে কাজটা করছে তার কিন্তু শক্তি বাড়ে, ঠিক আছে? এইবার আমরা শক্তি এবং কার্য উভয়কেই আমরা স্কেলার রাশি বলবো। আমরা কার্যকেও জানি স্কেলার রাশি, এখানে শক্তিও কিন্তু স্কেলার রাশি। শক্তি বিভিন্ন প্রকারের হতে পারে, দেখো, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, নানান রকমের শক্তির কিন্তু রূপ হতে পারে, রাসায়নিক শক্তি। কিন্তু এখানে আমাদের মূল আলোচনাটা কিন্তু হবে এই যান্ত্রিক শক্তি নিয়ে। তাহলে আমরা এবার জানি যে যান্ত্রিক শক্তি কাকে বলে। যান্ত্রিক শক্তি হচ্ছে কি? কোনো বস্তু তার গতি বা অবস্থান বা আকৃতি বা এই তিনটে কারণেই, মানে গতি, অবস্থান এবং আকৃতি, এদের জন্য যে কার্য করার সামর্থ্য সে লাভ করছে, হ্যাঁ, সেইটাকেই আমরা বলছি তার যান্ত্রিক শক্তি। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের যান্ত্রিক শক্তির সংজ্ঞা। এবার আমরা যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি জিনিসটা কি? স্থিতিশক্তি হচ্ছে কি না, যে কোনো বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় সেটাকেই আমরা বলছি বস্তুটার স্থিতিশক্তি, ঠিক আছে? এখানে দেখো, আমরা দুটো কথা এখানে বললাম, অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় সেটাকে আমরা বললাম স্থিতিশক্তি। তাহলে এইখান থেকে কিন্তু আমরা দুটো প্রকারের স্থিতিশক্তিকে ভাগ করতে পারি। কী কী? দেখো, একটা হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অর্থাৎ কী? অভিকর্ষজ স্থিতিশক্তি মানে, দেখো, কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বলক্ষেত্রে
তার অবস্থান পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলছি অভিকর্ষজ স্থিতিশক্তি। মানে ধরো আমি একটা বস্তুকে ওপরে ওঠানোর জন্য, হ্যাঁ, একটা ভারী বস্তুকে আমি নিচ থেকে ওপরে তুলছি, তাহলে সেখানে কিন্তু তার মধ্যে একটা শক্তি সে কিন্তু লাভ করবে, কার্য করার সে সামর্থ্য লাভ করবে। তাহলে এইখানে কী করা হয়েছে, দেখো তার অভিকর্ষীয় বলক্ষেত্রে আমি তার অবস্থানের পরিবর্তন করেছি, তাহলে সেখানে সে কার্য করার সামর্থ্য লাভ করেছে, অর্থাৎ আমি বলতে পারি তার মধ্যে সে একটা স্থিতিশক্তি জমা আছে। একইভাবে আমরা আরেকটা উদাহরণ আমি এখানে এখানে বলতে পারি, দেখবে বাঁধের থেকে যখন উঁচু জলাধারে জল জমা থাকে, হ্যাঁ, তখন কী হয়, সে তার মধ্যে কিন্তু স্থিতিশক্তি জমা থাকে, ঠিক আছে। এবার যখন সেই জল ছেড়ে দেওয়া হয় তখন কী হচ্ছে, সেইটা কিন্তু প্রচণ্ডভাবে তীব্র বেগে সেটা প্রবাহিত হচ্ছে ওপর থেকে, যখন বাঁধের উঁচু জলাধার থেকে যখন জল নিচে নামছে তখন তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, এবং সেই জল কিন্তু এতটাই তার শক্তি, সে কিন্তু চাকা, ডায়নামো চাকা ঘোরাতে পারছে, আমাদের বিদ্যুৎ শক্তি উৎপাদন এর মাধ্যমে হতে পারছে। তাহলে এখানে কিন্তু আমি দেখছি যে জলকে উঁচু জলাধারে সঞ্চিত রাখা হয়েছিল, অর্থাৎ সেখানে সেই আমরা তার অবস্থানের পরিবর্তন করেছিলাম, তাহলে তার মধ্যে একটা স্মৃতিশক্তি তার মধ্যে জমা ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কিন্তু হলো তার স্মৃতিশক্তি হলো। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি এখানে দেখো বলতে পারি যে আমাদের এই স্মৃতিশক্তির পরিমাপটা আমরা কিভাবে করব। দেখো মানে অবস্থান বা আকৃতি, তার বর্তমানে বস্তুটার যে স্বাভাবিক অবস্থান বা আকৃতি যেটাই রয়েছে, সেখান থেকে পরিবর্তিত অবস্থান বা আকারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো ওই বস্তুর স্থিতিশক্তির পরিমাপ। এটা কিন্তু স্থিতিশক্তির পরিমাপ। হ্যাঁ, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকার থেকে পরিবর্তিত অবস্থান বা আকারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করার দরকার হয় সেটাই হচ্ছে তার স্থিতিশক্তির পরিমাপ। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি যেখানে বললাম ভারী একটা বস্তুকে আমি নিচ থেকে ওপরে তুলেছি, তাহলে কি তার অবস্থানের আমার পরিবর্তন করেছে, একটা স্বাভাবিক অবস্থান থেকে তাকে আমি ওপরে তুলেছি, তাহলে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা আমাকে কাজ করতে হয়েছে, কিন্তু সেই অবস্থানটা নিয়ে যেতে, অবস্থানের পরিবর্তন করতে একটা কাজ করতে হয়েছে, সেই কাজটাই কিন্তু ওর মধ্যে স্মৃতিশক্তিরূপে জমা আছে। একইভাবে বাঁধের উঁচু জলাধারে যখন আমি জল জমা রয়েছে সেখানেও কিন্তু আমাকে ওই জলের অবস্থানের পরিবর্তনের জন্য কিন্তু কাজ করতে হয়েছে, ঠিক আছে। তাহলে সেখানে কিন্তু সেই কাজটাই কিন্তু ওর মধ্যে স্মৃতিশক্তি হিসেবে জমা আছে। এবার অভিকর্ষজ যে স্থিতিশক্তিটার কথা আমি এখানে বললাম, তার কিন্তু একটা গাণিতিক প্রকাশও আমরা করতে পারি এই অভিকর্ষ স্থিতিশক্তি। কীভাবে, দেখো আমরা স্থিতিশক্তিকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। সেই জন্য আমরা স্থিতিশক্তিকে আমরা ইপি দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তি হলেও আমরা সেটাকে ইপি দিয়ে চিহ্নিত করব, মানে বোঝাচ্ছে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি। এবার আমি মনে করছি অভিকর্ষীয় স্থিতিশক্তির বেলায় আমি ধরে নিচ্ছি যে আমি একটা এম ভরের কোনো বস্তুকে আমি এইচ উচ্চতায় তুলছি, ঠিক আছে। ভূমি থেকে আমি এইচ উচ্চতায় তোলা হলো, এটা আমি ধরে নিচ্ছি। কোথা থেকে, এম ভরের বস্তুকে আমি ধরে নিচ্ছি যে ভূমি থেকে আমি এইচ উচ্চতায় তুললাম। তাহলে এখানে আমার প্রযুক্ত বল কি হবে, আমি আগের দিন কয়েকটা অঙ্ক এখানে করছিলাম যে কোনো বস্তুকে ধরো আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন আমি উপরে তুলছি তাহলে বস্তুর ওজনের বিরুদ্ধে আমাকে কাজটা করতে হয়েছে। তাহলে এখানে প্রযুক্ত বল মানে কিন্তু বস্তুর ওজন, অর্থাৎ এম ইন্টু জি। জি মানে হচ্ছে এখানে কি না, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এখানে জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার আমি কতটা উচ্চতায় তুলেছি, দেখো এইচ উচ্চতায়, তাহলে আমি এখানে বলতে পারি যে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইনটু হচ্ছে স্মরণ। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্ত বল মানে এম জি ইনটু স্মরণ মানে কতটা তুলেছি আমি এইচ, এখানে এম জি এইচ, এইটাই কিন্তু হচ্ছে ওর কৃতকার্য। আবার এই কৃতকার্যটাই মানে যতটা আমাকে কাজ করতে হলো বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় তোলার জন্য, সেই পরিমাণ কার্যটাই কিন্তু ওর মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তিরূপে জমা আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইপি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, ঠিক আছে। এইটাই কিন্তু হচ্ছে ওই বস্তুটার স্থিতিশক্তির পরিমাপ হয়েছে। আচ্ছা, এইবার আমি চলে আসছি যে স্থিতিশক্তি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে যে ভূপৃষ্ঠে
ভূপৃষ্ঠে কোনো বস্তু স্থিতিশক্তিকে আমরা জিরো ধরে থাকি, আর যখন আমি ভূপৃষ্ঠের ওপরে যাচ্ছি তখন হচ্ছে স্থিতিশক্তিকে আমাকে ধনাত্মক সাধারণত ধরতে হবে, এবং ভূপৃষ্ঠের নিচে আমরা স্থিতিশক্তিকে ঋণাত্মক ধরে থাকি। অর্থাৎ এখানে ভূপৃষ্ঠটাকে, পৃথিবী পৃষ্ঠটাকে আমরা এখানে একটা নির্দেশ তল হিসেবে কল্পনা করে নিই, মানে এটাই হচ্ছে বস্তুর স্বাভাবিক অবস্থান। সেই জন্য এখানে স্থিতিশক্তি হচ্ছে তোমার জিরো, যত ভূপৃষ্ঠের ওপরে যাবে তত হচ্ছে স্থিতিশক্তি ধনাত্মক, এবং ভূপৃষ্ঠের নিচে আমরা স্থিতিশক্তিকে ঋণাত্মক ধরি। এটা গেল পুরোটা আমার অভিকর্ষদ স্থিতিশক্তির ব্যাপারে কথা। এবারে আমরা চলে আসছি দেখো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা কি? এখানে আমরা স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মে, তো অবস্থানের পরিবর্তন গেল, এবার দেখো আকারের পরিবর্তন। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি মানে হচ্ছে কি, কোনো বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাকেই আমরা বলছি তার স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এরকম কি উদাহরণ এখানে হতে পারে, দেখবে যে আমরা যখন ওই তোমার ঘড়িতে দম দেওয়া হয় তখন কি হয়, ঘড়ির একটা স্প্রিং থাকে যেটা কিনা ঘুটিয়ে সংকুচিত হয়ে যায়। তাহলে কি হলো, স্প্রিংটার আমার আকৃতিটা বদল হলো, আকারটা বদল হলো। তাহলে এই যে আগের আকারে যখন ও ফিরতে চাইবে তখন কি হবে, স্প্রিংটা কিন্তু ঘড়িটাকে সচল রাখবে, মানে একটা কাজ করবে। তাহলে এই আগের আকারে পুরোপুরি যখন আমাকে ফিরে আসতে হচ্ছে, ওই ঘড়ি স্প্রিংটা আগের আকারে পুরোপুরি ফিরে আসছে, যদি পুরোপুরি ফিরে আসে তখন ঘড়ি বন্ধ হয়ে যায়, আবার তখন দম দিতে হয়। এটা দম দেওয়া ঘড়ির ক্ষেত্রেই প্রযোজ্য, মানে দম দিয়ে আবার স্প্রিংটাকে সংকুচিত করে দিতে হয়, আবার সেই সংকুচিত আকারের আকৃতির স্প্রিংটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, আবার সেই ঘড়িটাকে সচল রাখবে। তাহলে এই যে ঘটনাটা এইখানে কিন্তু স্প্রিংটার আকারের পরিবর্তনের জন্য তার মধ্যে আমাদের ওই স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হয়ে রইল, ঠিক আছে। একইভাবে আমরা যখন ওই যারা গুলতি ছুটতে দেখেছো, হ্যাঁ, তাহলে তারা দেখবে যে গুলতিতে কিন্তু ঢিল রেখেই সেটা ছুঁড়ে দেওয়া যায় না, ফিতেটাকে টেনে প্রসারিত করতে হয়, যার জন্য কি হয়, রবারের ফিতের ওই আকৃতির আমার পরিবর্তন হলো, তাহলে একটা স্থিতিশক্তি লাভ করে। পরে আবার সেটা যখন ছেড়ে দেওয়া হচ্ছে স্বাভাবিক আকৃতিতে ফিরে আসার সময় ফিতে কাজ করছে, তখন কিন্তু ঢিলটা সবেগে বেরিয়ে যাচ্ছে। একইভাবে তোমরা এমনিতে টিভিতে দেখে থাকবে ধনুক, তীর ধনুকের ক্ষেত্রে তীর ছোড়া, সেখানেও কিন্তু ধনুকের যে ওই বাঁকানো মতো যে অংশটা থাকে, যে ধনুকে ছিলা বলে, তাতে কিন্তু জুড়ে দিয়েই তীরটাকে ছোঁড়া যায় না, কি করা হয়, ছিলাটা টেনে প্রসারিত করে আনতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধনুকটাকে কিছুটা বাঁকানো হচ্ছে, এবং বাঁকানোর জন্য কি হচ্ছে, এই আকৃতির পরিবর্তন হচ্ছে, এবং ধনুকে স্থিতিশক্তি সঞ্চিত থাকছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবার যখন আমার সেটা আবার স্বাভাবিক আকৃতিতে ফিরে আসতে চাইছে তখন কি করছে, সে কার্য করছে, এবং সেই সময় কিন্তু ধনুক থেকে তীর ছুটে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখলাম যে বস্তুর আকারের পরিবর্তনের জন্য তার মধ্যে কার্য করার সামর্থ্য জন্মেছে, এবং সেখান থেকে ওই ওই আকার থেকে তাকে কি করছে, আবার পূর্বের আকারে যে ফিরে আসতে যে পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে সেইটাকেই আমরা বলছি বস্তুর স্থিতিশক্তির পরিমাপ। হ্যাঁ, মানে স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাপ হয়েছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে স্থিতিশক্তি এবং তার কয়েকটি উদাহরণ। এইবারে আমি চলে আসবো হচ্ছে গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে কি করা হচ্ছে, দেখো গতিশক্তিতে বলছে যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাকেই আমরা বলছি গতিশক্তি। এটার খুব কমন উদাহরণ আছে, দেখো আমরা যদি একটা ঢিলকে একটা কাঁচের জানলায় যদি এমনি ঠেকিয়ে রেখে দিই তাহলে কিন্তু জানলার কাঁচ ভাঙে না, কিন্তু যদি ঢিলটাকে সবেগে একদম আমাকে ওই জানলার কাঁচের জানলাটায় ছুঁড়ে মারা হয় তখন কি হবে, তখন কিন্তু দেখা যাবে যে ওই কাঁচের জানলাটা একদম খণ্ড খণ্ড হয়ে গেল। তাহলে এইখানে যেটা হলো, ওই ঢিলটাকে কিন্তু আমার গতির জন্য ঢিলটাকে ছুঁড়ে মারা হয়েছে, ফলে ওই গতির জন্য কিন্তু ওই ঢিলটার একটা কার্য করার সামর্থ্য জন্মেছে, সে কিন্তু কাঁচের জানলাটাকে ভেঙে ফেলেছে।
একইভাবে দেখবে যখন প্রতিযোগীরা খেলার মাঠে হাই জাম্প বা লং জাম্প দেওয়ার সময় আসে, তখন কিন্তু তারা স্থির অবস্থা থেকেই কিন্তু লাফিয়ে পড়ে না, তারা অনেকটা কিন্তু তারা দৌড়ে আসে, দূর থেকে দৌড়ে এসে তারপর তারা লাফ দেয়। সে তখন কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত প্রতিযোগী দেখবো লাফ দিয়েছে। তাহলে দৌড়ানোর জন্য কী হচ্ছে, প্রতিযোগীরা যে গতিশক্তি পাচ্ছে সেটাই কিন্তু ব্যয় করে ওরা কিন্তু অনেকটা দূরত্ব পর্যন্ত তারা লাফ দিতে পারছে। একইভাবে যখন কোনো পেরেক আর হাতুড়ি, আমি যদি দেওয়ালে একটা পেরেক পুঁততে হবে তখন কী হবে, আমি হাতুড়ি দিয়ে কি পেরেকটাতে শুধু ঠেকিয়ে রাখলে হবে? হবে না, আমাকে হাতুড়িটাকে জোরে মানে পেছনে একটু সরিয়ে এনে আমাকে তীব্র বেগে ওই পেরেকের ওপর আমাকে দিতে হবে লাগিয়ে। তখন কিন্তু দেখা যাবে যে পেরেকটা তোমার দেয়ালের মধ্যে গেঁথে গেল, ঠিক আছে? তাহলে এখানে হাতুড়ির গতিশক্তি, গতির জন্য ওর মধ্যে যে গতিশক্তি সেটা কিন্তু আমাদের ওই পেরেকটাকে ঢোকানোর মতো কাজ করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, মানে গতিশক্তি জন্মেছে হাতুড়ির মধ্যে, তাহলে সেটাই কিন্তু কার্য করতে সক্ষম হয়েছে এবং পেরেকের দেয়ালের বাধা সেটা অতিক্রম করতে পারছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের গতিশক্তি। এবার আমরা গতিশক্তির যে এক্সপ্রেশন সেটা আমরা একটু দেখে নেব, দেখে নিচ্ছি। দেখো, আমরা যদি এম ভরের একটা বস্তু মনে করো রয়েছে, আমি এটা গতিশক্তির কথাটা বলছি, ধরো আমার এখানে এম ভরের একটা বস্তু রয়েছে যার কিনা এটা গতিশীল বস্তু বলেছি, তাহলে এম ভরের বস্তু ভি বেগে চলেছে এটা আমি ধরলাম, তাহলে তার মধ্যে যে গতিশক্তি যেটা জন্মাবে, হ্যাঁ, সেইটা আমরা এক্সপ্রেশনটা দেব হচ্ছে ই কে মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তিকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে দেখো, বস্তুর ভর কখনো ঋণাত্মক হয় না, ভি গতিবেগ, ভি স্কোয়ার সেটা কিন্তু কখনো ঋণাত্মক হবে না। তাহলে একটা স্কোয়ার রাশি, বর্গ রাশি, সেটা কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তাহলে সেই জন্য আমরা এখানে বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার এই যে রাশিমালাটা এটা কিন্তু কখনো ঋণাত্মক হতে পারবে না, সেই জন্য গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। হলো, আচ্ছা, গতিশক্তির এই পরিমাপটা কিভাবে করা হয়? একটা গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে থামানো হচ্ছে মনে করো, তাহলে থেমে যাওয়ার আগে পর্যন্ত ওই বস্তুটি ওই বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করে তাকেই আমরা বলছি ওই বস্তুটির গতিশক্তির পরিমাপ। একটা গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে আমি বল প্রয়োগ করে তাকে থামাচ্ছি, থেমে যাওয়ার আগে পর্যন্ত সে তার যে পরিমাণ কার্য করে ওই বলের বিরুদ্ধে সেটাকেই আমরা বলছি তার গতিশক্তির পরিমাপ। আচ্ছা, এইটা গেল তাহলে আমাদের মোটামুটিভাবে গতিশক্তি। আর আমরা স্থিতিশক্তি মানে অভিকর্ষ স্থিতিশক্তির এক্সপ্রেশনটা আমরা দেখেছি যে এম ভরের বস্তুকে এই উচ্চতায় তুললে তার ক্ষেত্রে কিন্তু এই পরিমাণ স্থিতিশক্তি তার মধ্যে জমা থাকবে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো আর একটা জায়গায়, সেটা হচ্ছে যে একটা প্রমাণ আমরা করব যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। মোট যান্ত্রিক শক্তি মানে কিন্তু এখানে বলছে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, ঠিক আছে? একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকতে পারে, এবার স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফলটা যে সবসময় অপরিবর্তিত থাকবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সেটা আমরা দেখব। আমি এখানে করছি কি, একটা এম ভরের বস্তু আমি ধরে নিচ্ছি এবং আমি মনে করছি যে এম ভরের বস্তুটা এই মাটি থেকে, ভূমি থেকে এইচ উচ্চতায় এ অবস্থানে স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে? এইখানে এ হচ্ছে বস্তুর অবস্থান, এম ভরের বস্তু, আমি তাহলে এখানে বস্তুর ভর আমি ধরে নিয়েছি হচ্ছে এম, আর সেটা ভূমি থেকে এইচ উচ্চতায় এ অবস্থানে ও স্থির অবস্থায় রয়েছে। আর তারপরে কি হচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবে মানে পতনশীল হচ্ছে সেটা, তাহলে কি হচ্ছে, সে দুটো অবস্থান আমি দেখিয়েছি, একটা হচ্ছে বি একটা হচ্ছে সি। বি অবস্থান দেখো এক্স উচ্চতা সে কিন্তু নেমে এসেছে, হ্যাঁ, তার মানে এই উচ্চতাটা হচ্ছে এক্স এবং এই অবস্থানে এসেছে। আর তারপর আমি সি একটা অবস্থান নিয়েছি, সি অবস্থানে দেখো একদম বস্তুটা যখন নিচে পড়ে গেছে, ঠিক আছে, তখন হচ্ছে সেই অবস্থানটা সি। এবার আমি তিনটে অবস্থানের ক্ষেত্রে আমি চিন্তা করি যে স্থিতিশক্তি ও গতিশক্তি কী হবে। এবার আমি এ বিন্দুতে মানে এ অবস্থানে আমি দেখছি, দেখো এ অবস্থানে একটা এই এম ভরের বস্তুটা
এইচ উচ্চতায় স্থির অবস্থায় ছিল। তাহলে স্থির অবস্থায় ছিল মানে ওর মধ্যে নিশ্চয়ই তোমার গতিশক্তিটা তার মানে ছিল না, গতিশক্তি ছিল এ অবস্থানে জিরো, কারণ ও স্থির অবস্থায় ছিল। আচ্ছা, এবার স্থিতিশক্তি মানে ইপি, ই সেটা কী ছিল? দেখো, ইপি ছিল হচ্ছে এখানে এম ভরের বস্তুকে আমি অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তোলা হয়েছে, তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি অর্থাৎ হচ্ছে কি সেটা এম জি এইচ, এখানে জি হচ্ছে কি না অভিকর্ষীয় যে ত্বরণ, একটু আগে আমরা এটা দেখেছি। হ্যাঁ, তাহলে এখানে আমার এ বিন্দুতে আমি যদি টোটাল শক্তি, মোট যান্ত্রিক শক্তি, আমি এখানে ধরছি এটা ই এ, ঠিক আছে, আমি এটা কিন্তু মোট যান্ত্রিক শক্তি ধরছি। আচ্ছা, মোট যান্ত্রিক শক্তি ই এ ইকুয়াল টু কি ই কে প্লাস হচ্ছে ই পি, তাহলে ই কে মানে জিরো প্লাস এম জি এইচ, তাহলে এখানে দেখছি যে ই এ ইকুয়াল টু এম জি এইচ, যেটা এ অবস্থানে মোট যান্ত্রিক শক্তি। এবার যখন বস্তুটা এ বিন্দু থেকে চলে এলো হচ্ছে বি অবস্থানে, এই যে এক্স এক্স দূরত্ব এক্স নেমে এসেছে, এক্স দূরত্ব নিচে নেমে এসেছে, বি বিন্দুতে এসেছে। এবার এইখানে আমি ধরে নিচ্ছি একটা জিনিস যে বি বিন্দুতে আমি ওই বস্তুটার একটা বেগ রয়েছে। হ্যাঁ, বেগটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি, ঠিক আছে, বি বিন্দুতে বস্তুটার বেগ আমি ধরে নিচ্ছি ভি, আমি ধরে নিচ্ছি ভি। তাহলে এখানে দেখো আমি ভি এর মান বার করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এইচ, মানে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস একটা সমীকরণ পড়েছিলাম নিউটনের, যেটা তোমার গতির একটা সমীকরণ পড়েছিলাম, তাহলে সেইখান থেকে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগটা কত ছিল সেখানে জিরো স্কোয়ার, মানে প্রাথমিক বেগ ছিল জিরো স্থির অবস্থা থেকে, তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স, এক্স দূরত্ব নেমেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত টু জি এক্স, জিরো স্কোয়ার তো নেই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স। তাহলে আমি এখানে বি বিন্দুতে আমি কি বলছি, বি বিন্দুতে দেখো ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে পেলাম হচ্ছে টু জি এক্স, তাহলে আমি এটা টু টু কেটে পড়ে থাকছে কত এম জি এক্স। আর ইপি কত পাচ্ছি, ইপি দেখো এখানে পাচ্ছি এটা মাটি থেকে কত উচ্চতায় রয়েছে, এক্স দূরত্ব যদি নেমে আসে তাহলে এইচ মাইনাস এক্স, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা হচ্ছে কত এইচ মাইনাস এক্স, তাহলে এখানে আমি ইপি বলতে পারি এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে ই বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ই বি ইকুয়াল টু ই কে প্লাস ইপি ইকুয়াল টু ই কে মানে কি এই যে এম জি এক্স প্লাস হচ্ছে ইপি মানে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে আমি এখানে এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স, এম জি এক্স এম জি এক্স কেটে দেখো এম জি এইচ, এটাই পড়ে থাকলো, হয়ে গেল। তাহলে আমি এখানেও দেখছি ইভির মানটা দেখো এম জি এইচ এসছে, মোট যান্ত্রিক শক্তি বা সি বিন্দুতে। এবার আমি আসছি সি বিন্দুতে, সি বিন্দুতে কী হচ্ছে দেখো, এবার বস্তুটা কিন্তু মাটিতে পড়েছে, তাহলে এখানে কিন্তু ওর স্থিতিশক্তি আর নেই, কারণ ওখানে তো স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে, তাহলে ওর মধ্যে স্থিতিশক্তি এবার হয়ে গেছে জিরো, ইপি ইকুয়াল টু জিরো। কিন্তু আমি এই বিন্দুতে আমি ধরে নিচ্ছি বস্তুটির বেগ, হ্যাঁ বস্তুটির কিন্তু তখন তোমার গতিশক্তি রয়েছে, ঠিক আছে, এইখানে আমি ধরে নিচ্ছি বেগ হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে, একটু আগে আমি ভি ধরেছিলাম, এখানে ধরলাম ভি ড্যাশ। তাহলে এবার কতটা উচ্চতা ও নেমে এসেছে দেখো, এইচ জিরো ছিল ওর প্রাথমিক বেগ, তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এইচ, অর্থাৎ ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ। তাহলে ই কে এই যে সি বিন্দুতে ই কে হচ্ছে হাফ এম ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম টু ইন্টু হচ্ছে টু জি এইচ, টু টু কেটে গেল, তাহলে রইল পরে কত এখানে দেখো এম জি এইচ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি এখানে সি বিন্দুতে আমি মোট যান্ত্রিক শক্তি ই সি ইকুয়াল টু আমি ই কে প্লাস ইপি বলছি, ই কে মানে কি পেলাম এম জি এইচ
प्लस इपी माने आगे ही पे जिरो ताले एखाने होच्छे एम जी एच ताले देखो एखाने ईए इक्वल टू आमी पेयेछि एम जी एच इबी पेलाम एम जी एच इसी पेलाम एम जी एच ताले आमी देखछि जे वस्तुर जे तीनटे अवस्थान आमी पेलाम अबाधे पतनशील क्षेत्रे ताले तीनटे अवस्थानेई मोट यांत्रिक शक्ति किन्तु सब समय देखा जाच्छे जे अपरिवर्तित थाकछे तीनटे अवस्थानी ताले आमी एखान थेके प्रमाण करलाम जे अबाधे पतनशील वस्तुर क्षेत्रे मोट यांत्रिक शक्ति किना अपरिवर्तित थाके। होयेछे? পরের দিন আমরা এই জায়গা থেকে গাণিতিক সমস্যার সমাধান করবো।